কোরআন তেলাওয়াত করেছিল সূরা আয-যারিয়াত। সেই পাঁচজনের মধ্যে তিনজনকে আবার আমরা বেছে নিয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে, এবং বাকি যে দুজন তাদেরকেও আমরা কনসোলেশন প্রাইজ, সান্ত্বনা প্রাইজ আমরা ইনশাআল্লাহ দিব, যেহেতু তারা কেউ কেউ অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসছে এবং এতক্ষণ পর্যন্ত তারা আছে। তো তাদের নামগুলো আমি এই গুরুত্বপূর্ণ সময়ে গেস্টদের সামনে আমি জাস্ট অ্যানাউন্স করছি, তারপরে আমি আরেকজন স্যারের কাছ থেকে আলোচনা শুনব। আজকের এই ক্রাত কম্পিটিশনে তৃতীয় স্থান অধিকার করেছে, না প্রথম, তো প্রথমটাই মর্যাদা দেওয়া ভালো, তারই আগে বলা উচিত। তা আমি প্রথম দিক থেকেই বলছি, ভাবছিলাম তৃতীয় বলবো। প্রথম হয়েছে ক্রাত কম্পিটিশনে, আজকের এই 2019-এর ক্রাত কম্পিটিশন আইনএসের তরফ থেকে প্রথম স্থান অধিকার করেছে এমডি আদিল, এমডি আদিল ভাবতা মহসিনিয়া ইসলামিয়া শিশু মাদ্রাসার ছাত্র, বেলডাঙ্গা ভাবতা। সেই অনেক দূর থেকে এসে এমডি আদিল প্রথম স্থান দখল করেছে। দ্বিতীয় স্থান দখল করেছে করিম শেখ, করিম শেখ দ্বিতীয় হয়েছে। করিম শেখের মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া রিয়াজুল উলুম খিদিরপুর, খিদিরপুর জামিয়া রিয়াজুল উলুম মাদ্রাসার ছাত্র করিম শেখ। তৃতীয় হয়েছে আব্দুর রাকিব, আব্দুর রাকিব জামিয়াতুল আরাবিয়া হেমায়াতুল ইসলাম মাদ্রাসার ছাত্র সীতারামপুর। তো তারা এই তিনজন স্টেজের পিছন দিকে আসবে। এবারে আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি এম এ এইচ মাসুদ রহমান স্যারকে, হেডমাস্টার কাঞ্চ।